সাধারণ আমাকে যতটুকু জিম্মাদারি দেওয়া আছে ততটুকু জিম্মাদারি নিয়ে আমি আছি যদি মসজিদ হয়ে থাকে আমাকে আমার কাজ হলো নামাজ পড়া নামাজ পড়াই যদি কোনো কাজ হয় এলাকার যদি কোনো কাজ আমার দ্বারা হয় তাহলে আমি সেই কাজ করার চেষ্টা করি আফসোসের বিষয় হলো আমরা যে মসজিদে নামাজ পড়াচ্ছি অনেক বড় কাজ আমি মাদ্রাসাতে পড়াচ্ছি হোক হাদিস পড়াই আলিক বা তা যাই পড়ে নাই অনেক বড় খেদমত কিন্তু আমি আর আপনি আমরা ওলামাই কেরাম এর বাইরে আমরা চিন্তা ফিকির করা ভুলে গিয়েছি যে আমাদেরকে কিছু চিন্তা করতে হবে কিছু ফিকির করতে হবে এটা আমরা ভুলে গেছি আমাদেরকে একটা গন্ডলির ভিতরে একটা রেখা দিয়ে দিয়েছে সীমাবদ্ধতা দিয়ে দিয়েছে এই সীমাবদ্ধের বাইরে আমরা যাচ্ছি না যার কারণে আমরা যতই চিন্তা ফিকির করি না কেন এই সীমাবদ্ধর বাইরে আমরা যাই না যার কারণে আজকে দেখা যাচ্ছে পুরা পৃথিবীতে হজুরসাল্লাম যেই ফিকির নিয়ে আল্লাহ তালা পাঠিয়েছেন হুজুর সাল্লাহ আল্লামকে হুজুর সাল্লাহ আল্লাম আখিরি নবী হুজুর সাল্লাইসাল্লাম ইসলামকে জিন্দা করার জন্য পুরা পৃথিবীকে প্রচার পুরা পৃথিবীতে প্রচার প্রসার করার জন্য যে ফিকির করেছেন যে মেহনত করেছেন সেটা হুজুর সাল্লাম করে একটা পর্যায়ে উঠাই দিয়ে গিয়েছেন আজকে সেখান থেকে আবার কমতে 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 জিরো পয়েন্টে চলে আসতেছে কিন্তু আমি আর আপনার দাবিদার যে আমরা আখিরি নবীর উম্মত আমি আর আপনার দাবিদার আমরা শ্রেষ্ঠ মত আল্লাহ সুবাহনতলা তো বলেছেন তাকভিম বিভিন্ন জায়গাও বলেছেন আদম রামনা আদমকে আমি সম্মানিত করেছি তো আল্লাহ সুবাহনতলা এলান করেছেন যে আমি আশরাফুল মখ্লুকাদ হিসেবে মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষকে কি করেছি বনি আদমকে সম্মানিত করেছি এখন আমরা ওই সম্মান নিয়ে বসে আছি কিন্তু আমাদের যে জিম্মাদারিগুলো ছিল সেই জিম্মাদারির কথা আমরা ভুলে গিয়েছি যার ফলে আমাদের যে কাজটুকু ছিল সেই কাজটা ইসলামের দুশ্মনরা শুরু করে দিয়েছেন আমাদের কাজ ছিল যে বাল্লিগু আননি ওয়ালাও আয়া হুজুর সাল্লাহ বিদায় হজে যেটা বলেছেন যে আমার পক্ষ থেকে যে কোনো বাণী হোক তুমি পোষায় দাও দিনকে আমি যতটুকু করেছি এটাকে পোষায় দাও এখন তোমাদের কাজ তোমাদের জিম্মাদারি কিন্তু আমরা কি করতেছি আমরা মনে করতেছি আমি হাদিস পড়াচ্ছি বাস এতটুকুই সমাপ্ত আমি ইমামতি করতেছি বাস এতটুকুই সমাপ্ত আমি অনেক কাজ করতেছি বাদ সাহি আমি অনেক কাজ করতেছি এই কাজের সাথে আমাদের আরো জিম্মাদারি আছে সেটা আমরা ভুলে গেছি অর্থাৎ আমি আমার জিম্মাদারি সম্পর্কে বেখবর যার ফলে আজকে শুধু বাংলাদেশ নয় শুধু ঠাকুরগাঁও নয় শুধু ইন্ডিয়া নয় পুরা পৃথিবীতে ইসলামকে নষ্ট করার জন্য দুলিশ্যৎ করার জন্য ইসলামকে এই দুনিয়ার থেকে উঠাই দেওয়ার জন্য বিভিন্নভাবে পায়ে তারা চলতেছে শুধু এক তরিকায় নয় যেমন কাদিয়ানি শুধু কাদিয়ানি না মির্জা গুলাম আহমদ কাদিয়ানি তো শুধু মনে করি যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি মেহনত করে পুরা পৃথিবীর থেকে ইসলামকে উঠে দেওয়ার ফিকির করতেছে তা না আমরা তো মনে করতেছি যে মির্জা গুলাম আহমদ কানি কাদিয়ানি কত শত বছর আগে উনি হ্যাঁ কাজ করেছেন অনেক বছর আগে কাজ করেছেন অনেক জায়গায় ওনাকে কাফের ঘোষণা দিয়েছে বাস আমরা জয় হয়ে গেছি তা না আরে ভাই মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কাজ করেছে এটা পূর্বের কথা বর্তমানে তো নতুন মির্জা গুলাম আহমদ কাদিয়ানি ওনারা বের করে ফেলেছেন যার নাম হলো শাকিল বিন হানিফ আমাদের কোনো খবরই নেই ভাই শাকিল বিন হানিফ পুরা মির্জা গুলাম আহমদ কাদিয়ানির জেরোস্কোপি গুলাম আহমদ কাজিয়ানি যেটা করেছেন প্রথমে এসে মাথা ঘর থেকে বের হয়ে গেছেন উনিও ঘর থেকে বের হয়ে এরকম ভাবে তিন বছর নাই হয়ে গেছেন কয়েকদিন পর পর এসে তিন বছর পরে এসে উনি এরকম ভাবে হাজি সব শেষে এসে দাওতাবলিকে কাজ শুরু করছেন এরপর থেকে মানুষকে ধোকা দেওয়া শুরু করে দিছে কিছু মোতাল্লিক যখন তৈরি হয়ে গেছে বলে আমি ইমাম মাহাদি আমি ইসা মসি একের পর এক দাবি শুরু করে দিচ্ছেন আমরা কিন্তু বেখবর শুধু তাই না হুজুর আকদা সাল্লাইসাল্লাম যে মেহনত করেছেন এই দিনের জন্য দিনকে নষ্ট করার জন্য বাংলাদেশে দেখেন হিজবুত তাহিদ কিভাবে কাজ করতেছেন আপনাদের সামনেই খ্রিস্টানরা কিভাবে কাজ করতেছেন সব কিছু আপনাদের সামনে ইহুদিরা কিভাবে কাজ করতেছেন সব কিছু আপনাদের সামনে আফসুসের বিষয় আমি আর আপনি কতটুকু জিম্মাদারি আদায় করতেছি আমাদের জিম্মাদারি ছিল যে এই হুজুর আকদ সাল্লাহ আলিয়া যে কাজ যে মেহনত যে ফিকির নিয়ে ওনার পুরা জিন্দিগি শেষ করে দিলেন সেই ফিকিরিয়াদগুলো আমরা যেন ধরে রাখি কেমন পর্যন্ত যেন এই ঝান্ডা নিয়ে যেন আমরা চলতে পারি কিন্তু আফসোসের বিষয় একের পর এক এই ফিক্রিয়াদগুলো আমাদের সামনে থেকে উঠে যাচ্ছে কিন্তু আমরা বেখবর হয়ে বসে আছি আমাদের ভাইরা দলে 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 এরকম ভাবে হয়ে যাচ্ছেন কিন্তু আমরা বসে আছি আহজুর সাল্লাই সাল্লাম এত কষ্ট করলেন যে এই ইসলামের জন্য দিনের জন্য যার ফলে আজকা আমরা নিজেকে আলেম হিসেবে বলতে পারি আমি আমাকে আলেম হিসেবে আমি হাদিস পর্যন্ত পড়তে পেরেছি পড়ার কারণে আমি আমাকে আলেম হিসেবে বলতে পারতেছি আজকে হুজুর একদা সাল্লাহ আলাইসাল্লাম যে মেহনত করে গেছেন সেই মেহনতটা যদি আমার পর্যন্ত যদি না আসতো বা আমার পূর্বপুরুষরা যদি ধরে না রাখতো তাহলে আমরা পেতাম আমাদের বিভিন্নভাবে জানা যায় বাংলাদেশের ভিতরে বিভিন্ন পিসাব বিভিন্ন ধরনের পিসাব এসেছে ওনারা বর্তমানে টার্গেট দিতে দিতেছেন যে মাত্র বিশ বছর বিশ বছর পর্যন্ত যতটুকু আপনাদের লাফালাফি করা দরকার লাফালাফি করে নেন এরপরে আপনারা যত কিছুই করেন কোনো কাজ আসবে না লালমনির হাটে এক বিশ্ববের সাথে একই তরিকার পেশাবের সাথে কথা হয় উনি একই কথা বলেন মুন্সীগঞ্জের একই তরিকার পেশাবের সাথে কথা হয় উনি একই কথা বলেন বগুড়াতে একই পিস্যাবের সাথে কথা হয় উনি একই কথা বলেন বান্দরবনে ওই সিলসিলারি একই পেশ্যাবের সাথে কথা হয় সে একই কথা বলেন উনি পীর সাহেব নয় ওনারা ইসলামকে নষ্ট করার জন্য পীরগিরি ধরেছেন আজকে আমরা দেখি যদি নিয়ে তো এখন কাজ করতেছেন ওনাদের আওলাদরা বা সিলসিলে নিয়ে কাজ করতেছেন তাও তাদেরকে আমরা প্রতিহত করতে আমাদের জন আমরা ব্যর্থ বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি ওনারা আমাদের থেকে বেশি গালেব হয়ে যাচ্ছে আমাদের একটা অভ্যাস হলো যতক্ষণ পর্যন্ত পানি গলা পর্যন্ত না আসবে আমরা ততক্ষণ পর্যন্ত সজাগ হই না পানি যখন গলা পর্যন্ত আসে তখন যে আমরা সজাগ হই সজাগ হয়ে বলি না এখন কিছু কাজ করতে হবে এর আগ পর্যন্ত যতই আমাদেরকে ধাক্কা দেওয়া হোক না কেন আমরা বলি আচ্ছা অনেক তো কাজ করতেছেন বাস কাজ করতে থাকুক কাজ তো হচ্ছেই আমাদের একমাত্র কমজুরি হলো এটা এই কমজোরির কারণে আমার ভাইরা আজকে এরকমভাবে মোরতাদ হয়ে যাচ্ছেন এরকমভাবে কাদিয়ানি হয়ে যাচ্ছেন এরকমভাবে খ্রিস্টান হয়ে যাচ্ছেন এরকম ভাবে নাস্তিক হয়ে যাচ্ছেন একটাই কারণ যে আমরা সময় আমরা কাজ করতেছি না যদি আমরা সময় কাজ করতে পারতাম আমরা যদি প্রথম থেকেই যদি এরকমভাবে হ্যাঁ এই কাজ নিয়ে যদি সামনে অগ্রসর হতে পারতাম বা আমরা যদি এই কাজকে কাজ মনে করে নিতাম তাহলে দেখা যেত যে আমাদের ভাইরা এরকম ভাবে কাদিয়ানি হতো না আমরা বলতেছি ভাই কাদিয়ানি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে অমুসলিম ঘোষণা করতে হবে এত কথা বলা তো আমাদের জরুরিও নাই আমরা প্রতিটা মানুষ যদি টার্গেট নিয়ে নেই যে আমি একজন করে দৈনন্দিন একজন করে আমি দাওয়াত দিব কাদিয়ানিকে আর তাকে মুসলমান বানানোর চেষ্টা করব। আচ্ছা আমরা যদি বাংলাদেশে যত কোটি মানুষ আছি ওলামাই কেরাম যারা আছি একজন করে যদি টার্গেট নিয়ে নেই তাহলে একটু চিন্তা করি বাংলাদেশে কাদিয়ানি থাকবে আমি একদিনে না পারি আমি একজনকে টার্গেট নিলাম যে একজন কাদিয়ানিকে আমি মুসলমান বানাবো তাহলে এই টার্গেটে যদি আমরা চলতে থাকি এক বছর হলেও আমি সাকসেসফুল হতে পারবো যে এক বছরে আমি একজন কাদিয়ানিকে মুসলমান বানিয়ে ফেলবো ভাই আমার কাজ হলো মেহনত আর দোয়া আমি যতক্ষণ মেহনত করব আর দোয়া করব। এই টার্গেট নিয়ে যদি চলতে থাকি আমার বিশ্বাস এক বছর পরে বাংলাদেশে কোনো কাদিয়ানি থাকবে না এই জন্য আমাদের জরুরি প্রত্যেকেরই জরুরি একটু মেহনত করা যদি মেহনত করি তাহলে দেখা যাবে যে আমাদের বাংলাদেশ কাদিয়ানি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব বয়ান অনেকেই করতে পারি বয়ান অনেকেই জানি কিন্তু আমাদের জরুরত হল কাজ করা আমরা যদি কাজ করি কাজে নেমে যাই তখন দেখা যাবে আমাদের ফল সামনে আসবে আর যদি কাজ না করি সারাদিন রাত চব্বিশ ঘন্টা যদি আমরা এখানে বসে বসে যদি বয়ানে করি তাহলে দেখা যাবে যে আমরা বয়ানে হল ভাবে কাজ উঠবে না এজন্য আমাদের জন্য জরুরত হলো যে এরকমভাবে মাঠে নামা মাঠে নেমে কিছু কাজ করা যে ভাইরা কাজিয়ানি হয়ে গিয়েছেন বুঝে হোক না বুঝে হোক হ্যাঁ বিভিন্ন ছলে বলে কৌশলে হোক যেভাবে হোক না কেন তাদেরকে ফিরিয়ে আনা এটার জিম্মাদারি আমাদের আর সেখানে যে কিভাবে দাওয়াত দিব সেখানে যে কিভাবে আমরা তাদেরকে যে দাওয়াত দিতে হবে কাদিয়ানীদেরকে যে যে বিষয় আমাদেরকে জবাব দিতে হবে সেই বিষয়গুলো জানার জন্য আমাদের আজকের এই সেমিনার সেই বিষয়গুলো বোঝার জন্য আমাদের আজকের এই সেমিনার আজকের এই বসা সেটার জন্য আমি আশা করি আমাদের উস্তাদে মহাতারাম একের পর এক আলোচনা করবেন আমরা যদি সামান্য সময় যদি একটু মনোযোগ দিয়ে যদি আমি শুনি এবং নোট করি এরপরে যদি আজম বিল ঝজম করে নেই আমি দৈনন্দিন একজনকে হলো কাদিয়ানিকে আমি দাওয়াত দিব একজনকে হলো আমি দাওয়াত দিব আমার টার্গেট এই যে কোনো একজন ব্যক্তিকে যদি আমি টার্গেট নিয়ে নেই যতদিন পর্যন্ত সে মুসলমান না হবে ততদিন পর্যন্ত আমি তাকে দাওয়াত দিব আমি বিশ্বাস করি যে বাংলাদেশ থেকে একদিন না একদিন এই কা উঠে যাবে কাদিয়ানি থাকবে না ইনশাআল্লাহ আজ মৌলানা শাহ আলম গৌরবপুরি সব বরকত আলিয়া বলতেন ভাই যখন হিন্দুস্তানে শাকিল বিন হানিফের আবির্ভাব হয় সবাই আমাকে বলে ভাই শাকিল বিন হানিফ তো কাজ করতেছে সমস্যা নাই সে আগে কাজ করে শেষ করুক সে কি বলতে চাচ্ছে সেটা আগে আসুক সামনে এরপরে কাজে নামেন হুজুর আমাদেরকে বললেন যে ভাই এভাবে কাম চলবো না চলো মাঠে চলো হুজুর চলে গেলেন আমাদেরকে নিয়ে শাকিল বিন হানিফের এলাকাতে ওনার এলাকা হলো আপনার বিহারে ওসমানপুর নামক এলাকাতে তো সেখানে নিয়ে প্রথম যে দেখেন প্রথমবার আমরা গেলাম যে শুনি উনি হিজরত করছেন উনি এখন এলাকাতে নেই তিন বছর গায়েব ছিলেন মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সাত বছর ছিলেন গায়েব উনি তিন বছর গায়েব বাস উনি তিন বছর কবে আসবেন জানা নাই তিন বছর পর্যন্ত অপেক্ষা করার পরে পরে আবার যাওয়া হয় আবার যাওয়ার পর হজরতের সাথে এখন মোলাকাতের কোনো সুযোগ নাই এরপর একের পর এক একের পর যখন ওনার সাথে মোলাকাতের সুযোগ হয় কথা বলা হয় পর এমন অবস্থা হয়েছে যে ওনার জন্মভূমি থেকে আলহামদুলিল্লাহ দা আলুম ফিক্রিয়াতের কারণে জন্মভূমি থেকে ওনাকে উঠাই দেওয়া হয়েছে উনি আসছেন দিল্লিতে দিল্লিতে আসার পরে ওনাকে মেহনত করে দিল্লি থেকে উঠাই দেওয়া হয়েছে এরপরে চলে গেছেন রাজস্থান রাজস্থানের ভিতরে উনি জায়গা কিনে এমন এরিয়া করেছেন যে আমরা যেমন বাংলাদেশ বর্ডার যেরকম করি না ওনার এরিয়াটা এরকম বর্ডারের মতো করা হয়েছে দুনো পাশে সিকিউরিটি বাংলাদেশ ইন্ডিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে সিকিউরিটি দিচ্ছে কেউ ভিতরে যেতেও পারে না আসতেও পারে না অনুমতিবিহীন দুঃখজনক বিষয় হলো শাকিল বিন হানিফের এজেন্ট আমি ঢাকাতে বাংলাদেশে দেখেছি তারা এসে এরকম শাকিল বিন হানিফের যে তরিকায় আছে তরিকায় কার হিসাবে কাজ করতেছেন কিন্তু আমরা তো মনে করতেছি যে খতমে নবুয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়াতকে শেষ করে দেওয়ার জন্য ধেদ করে দেওয়ার জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাজ করতেছেন ভাই সে তো কাজ করতেছেন তার তার আফরাত তো কাজ করতেছে এর সাথে সাথে আরো অনেক আফরাত বের হয়ে যাচ্ছে সেগুলো আমাদের কোনো খবর নেই পরে আমি যখন ওনাদের সাথে আমি দেখলাম একই তরিকার লোক কাজ চলতেছে তো আমি জিজ্ঞেস করলাম ভাই আমি যদি আপনাদের অনুসরণ করি তা আমাকে কি করতে হবে তখন আমাকে বলতেছেন ঠিক আছে আমাকে অনেক আগে আমাদের কথা শুনেন আমি শোনা লাগবে না আমাকে বলেন কি করতে হবে সর্বশেষ বলতেছে আপনাকে আমাদের শায়কের সাথে যদি দেখা করতে হয় তাহলে ইন্ডিয়াতে যেতে হবে এর আগে আপনাকে দুই ঘন্টার একটা একটা অন্ধকার একটা রুমে যেতে হবে সেখানে আমরা দুই ঘন্টার একটা জিনিস আপনাকে দেখাবো। সেখানে দেখাচ্ছে হলো ইমাম মাহাদির কথা সেখানে দেখাচ্ছেন দুনিয়ার ভিতরে একমাত্র যদি শান্তি চান তাহলে বর্তমানে শাকিল বিন হানিফকে মানতে হবে আর যে এই দুই ঘন্টা ভিডিও দেখছে তার মগজগুলোকে এমনভাবে ধুলাই করা হয় যাতে করে সে মোরতাত হয়ে বের হয় আজকে বিভিন্নভাবে মেহনত চলতেছে আমার ঘরের পাশের ঘর কাদিয়ারি হয়ে যাচ্ছে আমার কোনো খবর নেই আমার ঘরের পাশের ঘরে সে আমার ফ্ল্যাট বাসার পাশের ভাষা সে এরকম ভাবে খ্রিস্টান হয়ে যাচ্ছে আমার কোনো খবরই নেই আজকে বাংলাদেশে দেখেন যে এরকম ভাবে হিজবুত তাহিদ কাজ করতেছে আমরা স্বাভাবিক চুপ করে রয়েছে ওলামাইকার কিছুই বলতেছি না যাও আলহামদুলিল্লাহ টুকটাক কিছু বলা হচ্ছে কিন্তু আমাদের দরকার এই হিজবুত তাওহিদ মাত্র ডিম থেকে পড়তেছে তাকে ডিমের ভিতরেই বন্ধ করে দেওয়া কিন্তু আমরা চুপ করে বসে আছি আমাদের কমজোরি আমি শুরুতে একটা কথা বলছি যে আমরা ওলামাই কেন মুসলমানদের হালত হলো বাঙাল বাঙালি মুসলমানদের হালত হলো গলা পর্যন্ত পানি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা চুপ করে থাকি আমাদের একটু দরকার আমরা যদি প্রত্যেকে করি তাহলে হুজুর আলাইসাল্লাম যেই মাকসাদে আল্লাহ দুনিয়াতে ওনাকে প্রেরণ করেছেন ইসলামকে কায়েম করার জন্য হুজুর আখেরি নবী হ্যাঁ এই নবুয়তকে টিকায় রাখার জন্য আমাদেরকে বিভিন্ন লাইনে মেহনত করতে হবে এই খতের নবুয়াত টিকায় রাখার জন্য আমরা মনে করতেছি যে কেউ যেমন আমি দাওয়া নিয়ে কাজ করি খ্রিস্ট ধর্ম নিয়ে হিন্দু ধর্ম নিয়ে বিভিন্ন ধর্ম নিয়ে কাজ করি এর মতলব না যে খতমে নবুয়তের কাজ করি না সব কিছু হলো খতমে নবুয়াত খতমে নবুয়াতে হলো দাওয়া খতমে নবুয় হলো হিন্দু ধর্ম খতমে নবুত হলো ইসাই ধর্ম খতমে নবুয়ত হলো হিজবুৎ তাওহিদ খতমে নবত হলো লামা জাবি খতমে নব সব কিছু এর ভিতরেই এর বাইরে কোনো কিছু না হুজর সল্লু আলাইস্লাম যে জিনিসগুলো নিয়ে আসছেন যে কানুনাতগুলো নিয়ে আসছেন হুজর সল্লি সাল্লাম এই দিনকে টিকায় রাখার জন্য আমাকে খতমে নবুতকে হেফাজত করতে হবে আচ্ছা হুজুর সল্লি আলাইসাল্লাম আখরি নবী এটা যদি আমি হেফাজত না করতে পারি তো ইসলাম ধর্ম থাকবে কিভাবে এই জন্য আমাদের প্রত্যেকেরই মেহনত করা দরকার আমাদের মূল মকসদ হল আমাকে কাজ করতে হবে আমি যদি মাঠে না নামি তাহলে অমুক তো করতেছে ভাই অমুক করতেছে অমুক করতেছে এরকম করে করে দেখবেন যে কেউই করতেছে না এই জন্য আমি যখন মাঠে নেমে যাব আমি যখন মাঠে নেমে কাজ করা শুরু করে দিব তখন আমি এতমিনানের সাথে বলতে পারি হ্যাঁ আমি কিছু কাজ করার করতে পারতেছি বা কিছু কাজ হচ্ছে আরেকজনের উপরে যদি আত্ম করে থাকি তো ভাই অমুকে অমুকের উপরে আত্ম করবে অমুকে অমুকের উপরে আত্ম করবে এদিকটা দেখবো যে গলা পর্যন্ত পানি চলে আসছে এই আমাদের জরুরি আমি অনেকগুলো কথা বলে ফেলেছি আসলে বলতে চাচ্ছিলাম না তারপরেও কিছু কথা চলে আসছে মূল মকসাদ হলো এটা যে আজকে যদি আমরা যদি এখনো যদি ময়দানে না নামি এখনও যদি ময়দানে না নামি আফসোসের বিষয় আফসোসের বিষয় কালকে আমাদের ময়দানে ওই ভাইরা যখন আমাদেরকে বলবে ইয়ার রব্লা আলমিন ইয়ার আবুল্লাহ আলমিন ইমাম সাহের কাছে আমি থাকতাম ইমাম সাহের কাছে আমি যেতাম ইমাম শব্দ কখনো আমাকে বলে নাই ইমাম শব্দ কখনো আমাকে এরকমভাবে কি করে নাই সতর্ক করে নাই তোমরা কাদিয়ানি ধর্ম থেকে হেফাজত থাকো তোমরা ইসাই থেকে হেফাজত থাকো তোমরা শাকিল বিন হারিফ থেকে হেফাজত থাকো তোমরা আহলে হাদিস থেকে হেফাজত থাকো তোমরা মৌদুদি থেকে হেফাজত থাকো তোমরা হিজবুত তাহিদ থেকে হেফাজত থাকো তোমরা এই সমস্ত বিষয় থেকে হেফাজত থাকো হুজুর আকদার সাল্লাহ আলি আসলাম যে দিন নিয়ে এসেছে সেই দিনের উপর থাকো তখন আমি আর আপনি কি জবাব দিব আমি আর আপনি কি জবাব দিব আমি আমার জিন্দিগিতে সেই জবাব দিতে পারবো না দেখে কাজে নেমে গিয়েছে কারণ আমার মতো না আমি পারবো না সেই জবাব দিতে মাঝে মাঝে চিন্তা করি যে এই ভাইরা যে দলে দলে কাদিয়ানি হয়ে যাচ্ছে দলে দলে খ্রিস্টান হয়ে যাচ্ছে গত কয়েকদিন আগের কথা একাধারে সতেরো জন সতেরোটা ফ্যামিলি মমি সিংহ বোরের চোর একসাথে সতেরোটা ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে আপনি চিন্তা করেন বিভিন্ন জায়গায় এরকম ভাবে কাদিয়ানি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় খ্রিস্টান হয়ে যাচ্ছে তাদেরকে কে বাঁচাবে আজকে আমরা ওলামাইকে রাম যেখানে যাই মানুষ আমাদেরকে কত মহাব্বত করে মানুষ আমাদেরকে কত এরকমভাবে হ্যাঁ নিজেরা না খেয়ে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করে ভালো ভালো খাবার আমাদের সামনে পেশ করে আমরা তা খাই কিন্তু আমরা তাদের জন্য করতেছি এটা কি আমরা তাদের জন্য করলামটা কি আমি মাদ্রাসায় পড়াচ্ছি সেটা তো আমি পড়াচ্ছি আমাদের আকাবিররা করে গিয়েছেন দালুম দেবন প্রতিষ্ঠা করে গিয়েছেন বাদশাহী কিন্তু আমার তার সাথে একটা ফিক্রি কাজ আছে সেটা কি আমি করতেছি কিনা এই জবাব যখন কাল আমাদের ময়দানে আমার এই ভাই যে আমাকে খানা খেয়েছে যে আমার পাশে ছিল সে আমা যে মসজিদে চান্দা দিয়েছে যে মাদ্রাসে চান্দা দিয়েছে কিন্তু তার জিন্দগি নিয়ে যখন আমি ফিকিরগুলো না করি যদি ফিকির না করি আর সে যদি আমার বিরুদ্ধে যদি নালিশ করে আমি এরা আপনি উত্তর দিতে পারবো কি না একটু আমরা চিন্তা করি একটু আমরা ফিকির করি চক্ষুটা বন্ধ করে যখন ফিকির করব। চক্ষুটা যখন বন্ধ করব। দেখব কোন উত্তর নাই কোন উত্তর নাই কোন রাস্তাই নাই এই জন্য আমাদের জরুরি এখনও সময় আছে সতর্ক হতে হবে এখনো সময় আছে আমাদেরকে মাঠে নামতে হবে এখনো সময় আছে আমাদেরকে কাজ করতে হবে কাজেই আমার পরিচয় হবে কাজ যদি না করি তাহলে দেখা যাবে এই বাংলাদেশ মুসলমানদের দেশ আর থাকবে না এই বাংলাদেশ খ্রিস্টানদের দেশ হয়ে যাবে এই বাংলাদেশ কাজিয়ানিদের দেশ হয়ে যাবে সমস্ত মলরা সমস্ত ইসলামের দুশ্মনরা এক হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতেছে ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে এখনো যদি সজাগ না হয় তাহলে আমরা সজাগ হব কোথায় থেকে 30 বছর আগে থেকে তারা এলান করতেছে মাত্র 50 বছর এখন এলান করতেছে মাত্র 20 বছর এর জন্য আমাদের একটু সচেতন হতে হবে হযরত উলামাই کرام আমরা যদি সচেতন না হই আমরা যদি কাজ না করি কে করবে এই উম্মতের হাল যদি আমরা না ধরি আতি আল্লাহ ওয়াতি আর রাসূল মা আল্লাহ অধিকার বলেছেন হ্যাঁ হাদিস শরীফের ভিতরে এসেছেন এই সমস্ত আয়াতের মেজদাক গুলো আমরা যদি এখন না ধরি তাহলে কে ধরবে এই জিম্মাদারি আমরা না ধরি এই জিম্মাদারি আমরা আদায় না করি তাহলে কে করবে এই জন্য আমার পক্ষ থেকে সামান্য আবদার হুজুর যদি একটা অনুয়ান দিয়েছিলেন কিন্তু ওই অনুয়ান ছাড়া অন্য একটা অনুয়ানে আমি আলোচনা এই জন্য দুই তিনটা কথা বললাম মোজাকারা করলাম মাকসাদ এইটাই যে আমাদেরকে মাঠে নামতে হবে মাঠে যদি না নামি কে নামবে মাঠে এই জন্য আমিও দোয়া চাই আপনারাও দোয়া করবেন সবচেয়ে বড় আমাদের হাতিয়ার হলো দোয়া এর জন্য আপনারাও দোয়া করবেন আমিও দোয়া করব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে যেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকে যেন মাঠে নেমে কাজ করার তৌফিক দান করেন এবং আমাদের উস্তাদে মহতারাম যে আলোচনাগুলো করবেন এক একভাবে ধারাবাহিকভাবে যে আলোচনাগুলো করবেন সে আলোচনাগুলো ধারা যেন আমরা কাদিয়ানিকে যেন দাওয়াত দিতে পারি ইসলামের দুশ্মনদেরকে যেন দাওয়াত দিতে পারি সেটা আমাদের চেষ্টা করা এই প্রোগ্রাম শুধু আজকের দিনেই প্রোগ্রাম শেষ সবকিছু শেষ তা নয় এই প্রোগ্রাম থেকে যেন আমরা একটা আমরা এই ওয়াদা করে যাই এই প্রোগ্রাম থেকে যে আজ থেকে আমি খতমে নবুয়াতের একজন মেম্বার আজ থেকে হুজুর আকবর আলাইহি সাল্লামের খতমে নবুয়াত টিকায় রাখার জন্য যতটুকু চেষ্টা প্রয়োজন প্রয়োজনে আমরা জান দিব তো আমি ভাই দৈনন্দিন যদি পাঁচ মিনিট করে সময় নেই আর পাঁচ মিনিট যদি একটা ভাইকে বুঝাইতে থাকি একটু দাওয়াত দিতে থাকি ইনশাল্লাহ আমার এটাই যথেষ্ট পার্বত ইনশ্লা আল্লাহ তালা আমাদেরকে সকলকে করার তৌফিক দান করুক আপনাদের এই এলাকাতে এক দুই দিনে যতটুকু দেখেছি আমি যে এই এলাকাতে অনেক হিন্দু ভাই আছেন এই এলাকাতে অনেক খ্রিস্টান ভাই আছেন ব্রাক ঈশা ইশা পাশা অনেক কিছু আছে এই এলাকাতে খতমে নব্বতের কাদিয়ানিদের কাদিয়ানি এলাকাও আছে সুতরাং আপনাদের জন্য কাজ করা অনেক সহজ আপনারা কেরাম রামজিৎ একটু কাজ শুরু করেন ইনশাল্লাহ এই এলাকা নুরান্বিত হয়ে যাবে নুরানি হতে বেশি দেরি নেয় এই জন্য আমাদের জরুরি হলো কাজ अल्लाह व तआला আমাকে এবং আপনাদেরকে সকলকে কাজ করার তৌফিক দান করুক এই বাংলাদেশকে যেন এরকমভাবে ইসলামের দুশ্মনদেরকে যেন আল্লাহ তালা যারা বাংলাদেশে ইসলামকে দুরিশ্চ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে তাদের থেকেই বাংলাদেশকে যেন হেফাজত করুক এবং যারা এবং বিভিন্নভাবে পায়তারা চালাচ্ছে তাদেরকে যেন আল্লাহ তালা ইসলামের ইসলাম শান্তির ধর্ম এটা যেন বুঝে তাদেরকে যেন আল্লাহ তালা মুসলমান বানায় দেয় সেই তৌফিক দান করুক ওয়াহির দাওয়ান আলহামদুলিল্লাহ রবহিম